হঠাৎ ভোর হতে না হতেই ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। আজ শুক্রবার সকাল 5:57 ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভাঙে রাজধানী এর আশেপাশের বাসিন্দাদের। তবে এই ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা সহ বিভিন্ন জায়গা, তবে ঢাকার আশেপাশে এখন পর্যন্ত এরূপ ভূমিকম্পের সংখ্যা খুবই কম। এ বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.3। উৎপত্তিস্থল দোহার থেকে 14 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে, যার গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। অন্যদিকে মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড আর্কোথওয়াক সিস্টেম তাৎক্ষণিক তথ্য মতে ভূমিকম্পের মাত্রা ছিল 4.9 এবং উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে নরসিংদী জেলায়। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আজ শুক্রবার সকাল 5:57 রাজধানীর 4.3 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা সিটি সেন্টার থেকে 42 কিলোমিটার দক্ষিণ পূর্ব ঢাকার দোহারে। প্রাথমিকভাবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও তবে অনেকেরই ঘুম ভাঙে ভূমিকম্পের ঝাঁকুনিতে। আশেপাশের জেলাগুলোতেও ভূমিকম্পের অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে রাজধানী ঢাকার এত কাছে ভূমিকম্পের উৎপত্তির খবর তেমন একটা পাওয়া না গেলেও এ ভূমিকম্পে দীর্ঘদিন পর কেঁপে উঠেছে ঢাকা শহরের অনেক বিল্ডিংগুলো।